বাংলা ১৩২৭ সালে ১৭ই বৈশাখ শুক্লা ত্রয়োদশী তিথিতে মায়ের প্রতিষ্ঠা। এই প্রতিষ্ঠার মূলে ছিলেন এখানকার স্বনামধন্য মিষ্টান্ন ব্যবসায়ী শরৎচন্দ্র ধাড়া মহাশয় এবং তৎকালীন মহকুমা শাসক শ্রী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়। ওনাদের প্রচেষ্টায় এবং স্থানীয় কিছু কিছু ব্যবসায়ীদের আনুকূল্যে এই মন্দিরটা প্রথম হয়। এই মন্দিরের সমগ্র ভূমিদান হচ্ছে করেছেন আন্দুর রাজকুমার শৈলেন্দ্রনাথ মিত্র মহাশয়। ওনার মিত্র মহাশয়দেরই সমস্ত সম্পত্তি দেওয়া। প্রথম মাহাত্ম হচ্ছে এখানে মা তখন প্রথমের দিকে একদম প্রায় আমার বাবার মুখে ওটা শোনা, মা একবার অন্নভোগ প্রতি অমাবস্যা রাত্রিতে অন্নভোগ বিতরণ হয়। সে অন্নভোগ খাওয়ার সময় একটা মেয়ে সেজে এসে গিয়ে অন্নভোগ খেয়ে গেছে, পরক্ষণই খোঁজ করা হয়েছে সে মেয়েটিকে দেখতে পাওয়া যায় না। তারপরে একটা মাঝখানে আমার বাবা মা বলে হয়েছে হঠাৎ একটা মেয়ে এসে শাঁখা পরার জন্যে সামনে শাঁখারি দোকানকে শাঁখা পরে গেছে গেছে এবং বলেছে যে কালীবাড়ি ঠাকুমশায় আপনার দাম দিয়ে। এরকম অলৌকিক ঘটনা এরকম আছে। এছাড়াও তো নৃত্য এখানে যারা থাকে বুঝতে পারে একটা অনুভূতি পাওয়া যায়, মানে ঝুমুরের শব্দ বিভিন্ন রকম আওয়াজ পাওয়া যায়। তবে এখানে বেশিরভাগ হচ্ছে বৈষ্ণব ভবাপন্ন অর্থাৎ নিরামিষের প্রাধান্যটা বেশ। এখানে নিরামিষ ভোগ, যার ফলে সাত্ত্বিক ভবাপন্ন পুজো। হ্যাঁ, এখানে মাকে তন্ত্রমতে পুজো হয় এবং বৈদিক মতে পুজো হয়, দুটো মতে এখানে ফলো করা হয়। ভীষণ সারা বাংলা আর সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত আসেন, খ্রিস্টান মুসলিম সবাই এখানে আসে। এরা সর্বধর্ম সমন্বয়ের একটা প্রায় উজ্জ্বল ক্ষেত্র। আচ্ছা, মাকে সন্তুষ্ট, মা একদম খুব সাধারণ আমাদের মা, এখানে বিশেষ কোনো ভোগের এ নেই, নিরামিষ ভাত ডাল তরকারি এই দিলেই মা খুশি। Thank you.